এই অপারেশনটা পরিচালনা করছে হচ্ছে তাপস এবং সোহেল তাজ। আপনারা মনে করতে পারেন যে সোহেল তাজ হঠাৎ করে হুজুর হয়ে বিদেশ চলে গেছে, তাই না? সে মনে করছে এই সিচুয়েশনটা সরকার কন্টেইন করতে পারবে না, সো আগেই ভাগছে সে, এখন কন্টেইন করছে, এখন আবার ফেরত আসছে। এই এদেরকে কিলারদেরকে দেশের বাইরে পার করে দিছে। এখন আপনারা যদি এখনো ডাউট দেখেন যে এটার সাথে কে ইনভলভ, কারোর করার কিছু নেই, আমার মনে হয় এখন দেশের লোকজন সবাই বুঝে যে কারা এটার সাথে ইনভলভ। সবাই বিভিন্ন টক শোতে আলোচনা করে যে কারা এর পিছনে, কারা এটা করলো, বিডিআর এর সৈনিকরা কি আসলে ইয়া ছিল কিনা, তাদের কি কি ডিমান্ড ছিল, আসলেই সেনাবাহিনী কি দুর্নীতি জড়িত ছিল কিনা। বাট অ্যাকচুয়ালি আমাদেরকে সরকারের কিছু পেইড বুদ্ধিজীবী আমাদের এই সিচুয়েশনটাকে এমন ভাবে ঘোলা করে দিয়েছে যাতে আমরা স্ট্রেট থিঙ্কিং করতে না পারি। বাট আমরা সার্বিকভাবে যেটা দেখেছে, জনগণ যেটা দেখেছে, আমরা যেটা দেখেছি, অ্যাকচুয়ালি আমি তখন যখন এই ঘটনা ঘটে তখন আমি সিলেটে পোস্টিং ছিলাম, আমি একটা অধিনায়ক ইউনিটের অধিনায়ক ছিলাম, আমার কমান্ডার ছিলেন প্রেজেন্ট সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন, তখন ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে তিনি এসেছিলেন। ওই সময় 9:30 দিকে উনি প্রথম, উনার কোর্সমেট সম্ভবত নকিব স্যার, উনি ফোন করেন স্যারকে, স্যারের সাথে আমি ছিলাম, তখনই আমি প্রথম শুনলাম যে বিডিআর এ কিছু একটা হচ্ছে। তারপর আমরা সাথে সাথেই আমরা টিভির কাছে চলে যাই, সবকিছু জানতে থাকি। এখানে মূল জিনিসটা হচ্ছে এই ঘটনা এবং এর পরবর্তীতে এত বেশি মানে এর যে বিশ্লেষণ, এর যে ইনভেস্টিগেশনে এত কিছু অনিয়ম হয়েছে, অনিয়মগুলো হচ্ছে একদম একদম মোটা দাগের অনিয়ম। এই মোটা দাগের অনিয়মগুলোই কিছু বুদ্ধিজীবী এমন ভাবে প্রচার করার চেষ্টা করছে যে এটা অ্যাকচুয়ালি কে এটার পিছনে বোঝা যায় নাই, বাট অ্যাকচুয়ালি ইটস রং। প্রথম কথা হচ্ছে এই ধরনের একটা সিচুয়েশন হচ্ছে মিলিটারি সিচুয়েশন, তাই না? এই মনে করেন আগে আমরা যখন শান্তি বাহিনীর সমস্যা ছিল, এই শান্তি বাহিনীর সমস্যাকে যখন ইনিশিয়াল নেগোসিয়েট যেটা হয়েছিল, এটা কি কোনো পলিটিশিয়ান গিয়ে করেছিল? নেভার। আপনি দুনিয়াতে যত যত বড় বড় এই ধরনের মিলিটারি ক্রাইসিস দেখেন, এটা কারা করে? যারা এই ব্যাপারে এক্সপার্ট, এক্সপার্ট কারা? মিলিটারি এখানে এক্সপার্ট। কিছু কিছু দেশে আছে যারা স্পেশালাইজড পুলিশ ইউনিট আছে, তারা এটা এক্সপার্ট, তারা এটার জন্য একটা নেগোসিয়েটর হিসেবে একজনকে নিয়োগ করা হয়। আর আমরা কি দেখলাম, প্রথমেই নেগোসিয়েটর কে করলো? আমাদের নানক আজম পলিটিক্যাল পার্টি, যেটা একদম গ্রসলি রং, গ্রসলি রং। প্রথমেই দেখেন অ্যাকচুয়ালি জিনিসটা যদি আমরা একটা মানে বার্স আই ভিউতে, মানে একটা উপর থেকে জিনিসটা দেখি, তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। প্রথমেই দেখেন যে এই ঘটনা যখন হয়, এর আগেই তো 9/11 ছিল, 9/11 এর তখন জেনারেল মইনুল আহমেদ ছিল, এবং মইনুল আহমেদের পজিশনটা ছিল একটা দুর্বল ছিল। দুর্বল কি? তার এক্সিস্টেন্স, যদি এখানে আওয়ামী লীগ, কারণ যেহেতু ওই সময় আওয়ামী লীগ বিএনপি দুই পার্টিকেই প্রসিকিউশনের জন্য উনি নিয়েছিলেন, বা শেষ পর্যন্ত সওয়ালও করতে পারেননি, সো তাকে একটা উইন উইন সিচুয়েশনে আওয়ামী লীগের সাথে একটা, আমরা এটা বিভিন্ন বইতেও পড়ি যে একটা উইন উইন সিচুয়েশন আওয়ামী লীগকে পাওয়ারে নিয়ে আসা হয়েছে। এখন এই মুহূর্তে তার পজিশন দুর্বল, হি ওয়াজ জাস্ট ওয়ারিড অ্যাবাউট হিজ প্রসিকিউশন, যে কেউ তাকে ওই সময় তার জন্য প্রসিকিউট করে কিনা। এই সময় আপনারা যদি দেখেন এই 24-25 ফেব্রুয়ারির কিছুদিন আগে শেখ সেলিম, মহিউদ্দিন খান আলমগীর, তারা সংসদে সেনাবাহিনী নিয়ে চরম বিষেধাগার করেছে, তাই না? আপনাদের এটা মনে থাকার কথা। এই বিষেধাগার করেছিল কি জন্য? তারা একটা গ্রাউন্ড তৈরি করতেছিল যে বিডিআর এ এরকম একটা সিচুয়েশন হবে। যখন 9/11 হয়েছিল তখন সেনাবাহিনী বা জেনারেল মইনুল আহমেদ যেভাবে বলেন, তত্ত্বাবধায়ক সরকার তখন দেখিয়েছে যে পলিটিশিয়ানস আর করাপ্টেড। তখন প্রতিদিনই টিভিতে এক একজনকে অ্যারেস্ট করা হতো, এক একজনের বাসায় বস্তা বস্তা টাকা, এর বাসায় এই অনিয়ম সেই অনিয়ম, অনেক কিছু দেখা হচ্ছিল, তাই না? সো তারা প্ল্যান করেছিল যে তখন, এখন তারা দেখাবে যে সেনাবাহিনীর লোকজন করাপ্টেড, সো তারা একটা ফেক ডাল ভাত অমুক তমুক অনেক কিছু দিয়ে, কারণ তারা যে অর্গানাইজ ভাবে কোনো কিছু করেনি এটা ক্লিয়ার। কারণ যখন তারা নেগোসিয়েশনের জন্য প্রাইম মিনিস্টারের বাসায় যখন গিয়েছে, তখন তারা কিন্তু তাদের প্রবলেম কিন্তু কোনো লিখিত আকারে প্রেস করতে পারেনি। তার মানে হচ্ছে কি, এটা মেইন উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে দিস ইজ প্রি প্ল্যান। সো এটার জন্য গ্রাউন্ড তৈরি করার জন্য তারা সংসদে আগেই সেনাবাহিনী সম্বন্ধে বিষেধাগার করেছে। আমরা পেপারে সবাই পড়েছি যে এর আগে এই কিলার পার্টি, ওই কি বলে, শেখ তাপস, শেখ সেলিম,
সারা খাতুন এদের সাথে মিটিং করেছে, এগুলো রেগুলার নিউজ পেপার এসেছে। কেন তারা করবে? এটা কি সামরিক বাহিনী, সামরিক না, যে কোনো সরকারি সংস্থা কি এভাবে চলে? মনে করেন যে চেইন অফ কমান্ড বলতে একটা কথা আছে, যদি হঠাৎ করে একজন আন্ডার কমান্ড যদি এ ধরনের একটা সমস্যা দেয় তাহলে কি করার কথা? চেইন অফ কমান্ড এটা নেই, ওকে ঠিক আছে, যদি এমন হয় যে চেইন অফ কমান্ড কাজ করতেছে না, ওকে তাহলে সরকার বলতে পারে ওকে আমরা একসাথে বসি। বাট উনারা নিজেরা নিজেরা ডিসিশন দিতে পারেন না, নিজেরা নিজেরা বলতে পারেন না যে এরকম ইভেন যে পরবর্তীতে যখন ইন্টারগেশন হয়েছে কিছু কিছু লোক যারা বিভিন্ন সময় চট্টগ্রামে সৈনিক ধরা পড়েছে, সে বলেছে হ্যাঁ আমি গিয়েছিলাম বিয়ার বাসায় বা তাপসের বাসায়, ওখানে আরেকজন ছিল কোকড়াচুল, মানে যেটাতে বোঝা যায় শেখ সেলিম ছিল, সাহারা খাতুনের বাসায় গিয়ে তারা দিয়ে আসছে, তাদের ডিমান্ড দিয়ে আসছে। দিস ইজ ইনসেইন, এভাবে হতে পারে না। তারপর মনে করেন ঘটনা শুরু হয়ে গেল, ঘটনা শুরু হওয়ার সাথে সাথে আপনাকে দেখেছেন সবার আগে কারা গিয়েছে, মিডিয়া গিয়েছে। কি কারণে মিডিয়া গিয়েছে? কারণ মিডিয়াকে আগে ফেড করা হয়েছে এরকম একটা সিচুয়েশন হবে, তখন কি করা হবে, বলা হবে যে সেনাবাহিনীর লোকরা হচ্ছে কি বলে তারা হচ্ছে দুর্নীতিবাজ, দুর্নীতিবাজ। এই দুর্নীতিবাজকে কারা রক্ষা করতে আসছে? যারা পলিটিশিয়ান, কারা? নানক আজম। আচ্ছা তাদের কি কোনো কোয়ালিফিকেশন আছে এই ধরনের সিচুয়েশন ডিল করার জন্য? যখন ঘটনা শুরু হয় ওর মধ্যে 10টা থেকে 10:30টার মধ্যে, 9টা 45 থেকে 10টার মধ্যে র‍্যাব টু 4টা গেটের ভিতরে চলে গেছে, সেনাবাহিনী চলে আসছে 10:30 বা 11টার মধ্যে চলে আসছে, তাদেরকে কাছে যেতে দেওয়া হয় না। তাদেরকে র‍্যাবের যে সিও ওখানে রেজানুর, যে হচ্ছে বাহাদুর নাসিমের ভাই সম্ভবত হয় রেজানুর স্যার, উনি করলেন কি, এরা এই গেট থেকে তাদেরকে দূরে সরিয়ে দিলেন। যখন এই নেগোসিয়েশন চলতেছে তখন মির্জা আজম নানক এরা এগিয়ে যাচ্ছে, আমি সেনাবাহিনীকে বলতেছে আরে ভাই আমি সেনাবাহিনীর লোক, আমি ট্রেন মিলিটারি, বুলেট কত ডিস্টেন্স থেকে, তাদের ডিফেন্সিভ রেঞ্জ কত, ভ্যালোসিটি কত আমি জানি, আপনি জানেন না, বাট আমাকে পিছনে রেখে মির্জা আজম তারা সামনে চলে গিয়ে সাহারা খাতুন তারা রেভেলদের সাথে কথা বলতেছে, হোয়াট ইজ দিস? আপনার কি মানে সাধারণ বুদ্ধিতে মনে হয় যে দিস ইজ সামথিং নর্মাল? দিস ইজ অ্যাবসার্ড, দিস ইজ অ্যাবসার্ড। তারপরে তারা আচ্ছা এই একই দিনে সকালবেলা একটার দিকে দুজন মহিলা এমপি দুজন মিলিটারি অফিসারের সাথে সিভিল কাপড়ে তারা চলে গেছে ওখানে। আমার কথা হচ্ছে এইটা মিলিটারি ওখানে যারা ছিল 46 ব্রিগেড বা তারা কেউ থামাইলো না কেন? নর্মালি কিন্তু মনে হয় যেটা একটা অপারেশনাল জোন থাকে তারা আমি একটা কর্ডন করব, নোবডি কর্ডন পিলখানা, কেন? এটা তো মিলিটারি নর্মস এর বাইরে, তো মিলিটারি অপারেশনস এর বাইরে। মানে এর কারণ একটাই, কারণ আমাদের পলিটিক্যাল সিস্টেম প্রাইম মিনিস্টার থেকে শুরু করে সবাই এটার মধ্যে ইনভলভ ছিল। কারণ কয়েকটা বইতে কয়েকজন আইউটনেসের কাছে আমি শুনেছি যখন রেবেলরা যখন প্রাইম মিনিস্টার অফিসে যায় ওনারা গিয়ে দেখেন ওরা হাসতে হাসতে চা খাচ্ছে ওখানে, ফার্স্ট হ্যান্ড আইউটনেসের কাছে আমার শোনা। এখন আমি সাক্ষীর নাম বলতে পারবো না কারণ এখন বাংলাদেশে তারা বাংলাদেশে আছে, তারা এখন কথা বলতে পারবে না। আমার কাছে প্রতিটা জিনিসের মধ্যে এত মোটা দাগের অনিয়ম আছে। এবং তারপরে প্রাইম মিনিস্টার বলতেছে যে যদি মিলিটারি অপারেশন হয় তাহলে অনেক ক্ষয়ক্ষতি হতো, 57 জন অফিসার ইজ নট এনাফ? তাহলে আমি কি অ্যাচিভ করেছি লেট করে? খুব সোজা, আমরা যখন হিল ট্রাক্সে যখন আমরা নেগোসিয়েট করি তখন আমরা মিলিটারিরা প্রেশার চালু রাখছি, সাথে সাথে তাদের সাথে নেগোসিয়েট করেছি। আপনি যদি প্রেশারটা কমাই দেন তাহলে তো তারা আপনার উপরে মাউন্ট করে বসবে। অথচ হোয়ারেস পরবর্তীতে দেখা গেছে যে র‍্যাব যখন ওখানে গ্রাউন্ডের মধ্যে ছিল তখন যদি তারা অ্যাটাক করতো তখন হার্ডলি 20 থেকে 25 জনের হাতে অস্ত্র ছিল, অনেকের কাছে লাইভ অ্যামিউনিশন ছিল না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যখন ইনভেস্টিগেশন করে প্রথমে তাদের কাছে কোনো লাইভ অ্যামিউনিশন ছিল না, তাদের কাছে ব্ল্যাঙ্ক অ্যামিউনিশন ছিল। যখন ইনভেস্টিগেশন পার্টি করতেছে তখন তদন্ত করতেছে যে এই ব্ল্যাঙ্ক অ্যামিউনিশন ওরা কোথায় পেলো, কারণ কোথায় মধ্যে তো ব্ল্যাঙ্ক অ্যামিউনিশন থাকে না, ব্ল্যাঙ্ক অ্যামিউনিশন ইজ এ সেপারেট থিং, এটা ট্রেনিং এর সময় আলাদা ইস্যু হয়। কে এটা দিয়েছিল? ইটস ক্লিয়ার যে এখানে যেহেতু অ্যামিউনিশনটা আসতে দেরি হইতে পারে তখন এক পার্টি তাকে যারা এটার সাথে জড়িত তাদেরকে ব্ল্যাঙ্ক অ্যামিউনিশন দিয়ে রাখছে শুধু ডেটারেন্ট করার জন্য, যাতে মিলিটারি কোনো অপারেশন বা ইভেন ওখানে যারা অফিসার ছিল তারাও ইচ্ছা করলে কিন্তু অস্ত্রগুলা কেড়ে নিয়ে একটা কাউন্টার মুভমেন্ট করতে পারত। কিন্তু তারা কেন করে নাই? তারা জানে যে ওখান থেকে জেনারেল শাকিল প্রাইম মিনিস্টারের সাথে কথা বলতেছে, র‍্যাবের সাথে কথা বলতেছে এবং তারা বলতেছে তারা ক্লোজ হয়ে আসছে। কিন্তু আমরা এখানে আমাদের জুনিয়র অফিসাররা আমাদের ভিতর তো ক্ষোভ আছেই, কিন্তু আমি অবশ্যই বলবো যে ওই সময় তো আমাদের কাছে এই ইনফরমেশন গুলো ছিল না,
আমরা এখন বিস্তারিত জানি, আমরা যখন জিনিসটা জেনেছি তখন অনেক দেরি হয়ে গেছে, কিন্তু হায়ার হায়ার মিলিটারি কমান্ড তারা জানতো। ইভেন আমি পরবর্তীতে, এখন আমি আমার নিজের একটা অ্যানালিসিস বলবো, আমি যখন ঢাকা ডেটের ও আর্মি সিকিউরিটি ইউনিটের ওসি ছিলাম, তখন আমি অ্যাকচুয়ালি নিজ উদ্যোগে আমি অনেক এভিডেন্স গুলো জোগাড় করেছি, জোগাড় করে তখন আমি নিজেই এটার যে কিভাবে জিনিসটা হইলো আমি প্ল্যান করতেছি, মানে চিন্তা করতেছিলাম যে এটা কিভাবে হইতে পারে। আমি যে জিনিসটা শেষ পর্যন্ত আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে, এই ঘটনাটা যে ঘটবে আমাদের গভর্নমেন্টের লোকজন জানতো। আপনারা যদি জানেন, এই মনে করেন যে এই এই ঘটনা ঘটার 5-7 বছর আগে হঠাৎ করে সেনাবাহিনী অফিসার যারা ওখানে সিওটিও হিসেবে পোস্টিং গিয়েছিল, তারা ম্যাসিভ বিডিআর এর ভিতরে যারা যারা অনিয়ম করে তাদের বিরুদ্ধে বেশ স্ট্রং অ্যাকশন নিয়েছিল, অনেক বিডিআর সদস্য চাকরি হারিয়েছিল। এই গ্রুপটাকে ভারতের বিএসএফ এবং ওদের গোয়েন্দা সংস্থা রিক্রুট করেছিল, রিক্রুট করার পরে তাদেরকে রেখেছে একটা সিচুয়েশন আসলে কাজে লাগাবে। তারপরে কি আসলো, আওয়ামী লীগ গভর্নমেন্ট আসলো। আওয়ামী লীগ গভর্নমেন্ট আসার পরে তারা দেখালো যে যারা পলিটিশিয়ান তারা করাপ্টেড, সো তারা গভর্নমেন্টকে একটা প্ল্যান দিল। প্ল্যানটা কি, যে এরকম একটা সিচুয়েশন হবে, হোস্টেল সিচুয়েশন হবে, ডিজি বা কাউকে শুধু পায়ে গুলি করবে, কোনো কিছু না, পরবর্তীতে এই নানক মির্জা আজম বা এই পার্টি এসে তাদেরকে রেস্কিউ করবে এবং দে বিকাম হিরো এবং সেনাবাহিনী হবে হচ্ছে ভিলেন। কারণ এতদিন ইয়ার সময় তারা বুঝাচ্ছিল যে সেনাবাহিনী দেশটাকে রক্ষা করতেছে আর এই পলিটিশিয়ানরা দেশটাকে ইয়ে করে ফেলতেছে, এইটাকে রিভার্স করবে। এখন দেখেন এই জিনিসটা, প্ল্যানটা যখন চলতেছে, এখানে আমি জানি নাম্বার অফ মিলিটারি অফিসার্স উপরে লেভেলে এই অংশটুকু জানতো যে তারা একটা হোস্টেল সিচুয়েশন করবে, কিন্তু এই যে কিলিংটা যে এইভাবে হবে এটা জানতো না। এটা কে করছে, ইন্ডিয়া করছে। ইন্ডিয়া ওদের 20-25 জন কিলার আগে থেকে ওখানে ঢুকাইছে এবং ঢুকানোর পরে আপনারা শুধু একটা স্বাভাবিকভাবে চিন্তা করেন যে ওকে, আমার সৈনিক যদি জানে যে আমি করাপশন করতেছি, তাই না, আমি তাকে তাকে ডাল ভাতে তার টাকা ঠিক মতো দিচ্ছে না, এইটার মানে কি যে কোনো সাধারণ মানুষ তাকে আমি কোনো সিওকে গুলি করে মেরে ফেলবো? যে কোনো জাজমেন্টে আসে, ইভেন যে অশিক্ষিত মূর্খ, হ্যাঁ, আর এটা তো বিডিআর সুশিক্ষিত সৈন্য, তাদের মাথায় কি আসার কথা? কেউ ইনজেক্ট করেছে তাদের ভিতরে, এবং যখন এই জিনিসটা হয় তারা অবশ্যই অস্ত্র ধরেনি। কারণ ইনভেস্টিগেশনের মধ্যে একটা পর্যায়ে আসছে, যখন ইনিশিয়ালি যখন দরবার হলের মধ্যে হয়েছে, দরবার হলের ভিতরে জেনারেল শাকিল এবং অন্যান্য অফিসার বেরিয়ে আসছে, তখন একটা পিক আপ আসছে। পিক আপ এসে এরা সবাই মাস্ক পরা ছিল, মাস্ক পরা এসে তারাই সাথে সাথে অনেকগুলো মাস্ক, ওই প্রথমে একজন ডাক্তার মারা গেছে, তার মধ্যে জেনারেল শাকিল, আরো কয়েকজন মাস্ক, ইনিশিয়াল ক্লিনিংটা শুরু করে দিছে। যখন ক্লিনিংটা শুরু করে দিছে, তার পরবর্তীতে দে আর অল ইনভলভ, দে অল গট ইনভলভ। কারণ একটা খুন আর 10টা খুন সেম জিনিস। আপনাদের মনে আছে কিনা, যখন এই ঘটনা ঘটে, এই ঘটনার 2-3 দিন পরে যখন ভিতরে অনেক জিনিসপত্র পাওয়া গেল, একটা ফিমেল অফিসার বাংলাদেশ আর্মির অর্ডিনেন্সের, সে বিভিন্ন জায়গায় দেখাইছে বিডিআরের ভিতরে ওখানে কতগুলো SMG পাওয়া গেছে ছোট সাইজের, এবং যেগুলার যে সিলিংটা আছে বাইনো পাওয়া গেছে, যেগুলো আমাদের আর্মি বা বিডিআর অর্ডিনেন্স ইস্যু না, এগুলো কোত্থেকে আসছে? আপনি শিওর? আমি ভিডিওটা আমি নিজে দেখছি এবং এটা আমি তখন কালেক্ট করে রাখছিলাম এই জিনিসটা, এই ভিডিও আমি আপনি এখন আর খুঁজে পাবেন না। কারণ কি, কারণ এটা দিস ইজ এভিডেন্স, এভিডেন্স। এই এক পার্টি আছে, মানে যখন ইনভেস্টিগেশন করে এই এই এভিডেন্স গুলো তারা লুকায় ফেলছে। এই অস্ত্র, এই যে অস্ত্র গুলা, এগুলো কোত্থেকে আসছিল? ওই বিডিআর এর ভিতরে তখন একটা মিছিল আসছিল, 27 তারিখে একটা মিছিল আসছিল, মিছিলের নেতৃত্ব জুয়েল নামে একটা ছেলে, এই ছেলেকে DJFI ধরছিল 2-3 দিন পরে। এর সাথে শেখ তাপসের অনেক বেশি অনেক অনেকবার কথা হয়েছে, তো এটার পরে তাকে ধরা হয়েছে। যখন এটাকে ধরা হয়েছে, DJFI যখন ধরছে, তখন করছে কি, তখন ওই স্যারের নামটা ভুলে গেলাম, কলেজ সালে DJFI CTI বিরিয়া, উনি বলছে একে সাথে ইয়াতে উনাকে ওকে জুনিয়র অফিসার কয়েকটা ইয়াতে নিয়ে আসছিল, বলছে না আগে র্যাবে দিয়ে দাও। র্যাবে দিয়ে দেওয়ার পরে এটা চলে গেছে হচ্ছে ওই রেজান উর্সা, ওই যে বাহুদ্দিন নাসিমের ভাই, তার কাছে চলে গেছে, তারপর থেকে তার কোনো ট্রেস নেই। মানে এগুলো হচ্ছে ক্লিয়ার এভিডেন্স। তারপরে আরো একটা জিনিস শোনেন,
এই ধরনের কেসে কখনো কোন জায়গায় দেখবেন যে মনে করেন যে হলি আর্টিজান বা এই যে কোনো একটা ধরনের সিচুয়েশনে প্রাইম মিনিস্টার নিজে কখনো ইনভলভ হয়? এগুলো সিচুয়েশনে স্পেশালিস্ট থাকে, স্পেশালিস্ট ইনভলভ হবে। সবচেয়ে অবাক কাণ্ড একটা ইনফরমেশন হচ্ছে, ওই ইনভেস্টিগেশনে দেখা গেছে যে এই যে ইয়াটা রিভোল্টটা শুরু হয়েছে হচ্ছে 44 রাইফেল ব্যাটেলিয়ান। ওই রাইফেল ব্যাটেলিয়ানের সি হচ্ছে কলেফ্রেমাল শামস, এবং সবাই সাসপেক্ট করে হি ইউজ টু নো এভরিথিং, এবং তারা ওখানে থাকার পরে ওই ব্যাটেলিয়ানের সিও টুয়াইস এদের কোনো কিছু কিছুই হয় নাই। ওই অফিসারের সাথে মুঘল মিয়া নামে একজন ড্রাইভার, কিসের ড্রাইভার? আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার বুলেট প্রুফ গাড়ির ড্রাইভার, সে ওখান থেকে চলে আসছে হচ্ছে সারা খাতুনের সাথে ওই ওই জিপ চালায় এবং ওখানে ছিল, এবং কন্টিনিউয়াস কর্নেল শামসের সাথে তার কথাবার্তা হয়েছে। এই কথাবার্তার পরবর্তীতে তাকে আরেকজন অফিসার ফোন করে জিজ্ঞেস করছে ডিটেলসটা, বললো যে প্রাইম মিনিস্টার তাকে বলছে এখান থেকে আইসা সমস্ত খোঁজ খবর নিয়ে তাকে জানাইতে। অ্যামেজিংলি এটা সাক্ষী আছে, বাট এটা ইয়ার মধ্যে নাই, ইনভেস্টিগেশনের মধ্যে নাই। তবে চিন্তার কিছু নাই, সবাই সমস্ত ইনভেস্টিগেশন রিপোর্ট রেখে দিছে এই দুনিয়াতে, না হলে তো পরবর্তী দুনিয়াতে আল্লাহ তো এগুলোর হিসাব কিতাব নিবে। কিন্তু এই সিচুয়েশন উন্নতি হওয়ার সাথে সাথে যারা যারা ইনভলভ আছে দে উইল গেট দেয়ার শেয়ার, এবং এটার সাথে প্রাইম মিনিস্টার সরাসরি জড়িত ছিল, এতে কোনো ডাউট নাই। তারপরে মনে করেন যে আমি যে বললাম ইন্ডিয়ানরা কিলার ঢুকাইলো, কিলিং করাইলো, শুরু করাই দিল, এখন এই কিলার গুলা কোথায়, শেষ পর্যন্ত কি হলো? এখন দেখেন আপনারা দেখছেন যে 25-26 তারিখ রাতের সাহারা খাতুন ভিতরে ঢুকছিল, কাদেরকে নিয়ে আসতে? ইনজুর্ড, এবং একটা নাটক করছে যে তারা একটা অস্ত্র সারেন্ডার করবে। কিন্তু হিসাবে দেখা গেছে ওই রাতের পরে কিন্তু সাহারা খাতুন যখন গেছে তার পরবর্তী কিন্তু কিলিং, অনেক কিলিং হয়েছে। তাহলে লাভটা হলো কি? এটার যাওয়ার কারণটা ছিল হচ্ছে আইজিপি নূর মোহাম্মদ যিনি ছিলেন, উনার মেয়ের জামাই ছিল ভিতরে, মেয়ের জামাই তো মারাই গেছে, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, মেয়েটাকে উদ্ধারের জন্য ওখানে উনি প্রেশার দিয়ে উনি গেছিল, তাহলে উনি নিজে একা যাইতে চাইছিল। আচ্ছা, এই সময় যে গেছে অনেকগুলো অ্যাম্বুলেন্স ঢুকছে বাইর হয়েছে, কাদের অ্যাম্বুলেন্স? পরবর্তী সময় সেটা রেড ক্রিসেন্ট অ্যাম্বুলেন্স। এই অপারেশনটা কারা গেল, এরকম একটা ইম্পর্টেন্ট জাতীয় পর্যায়ে গিয়া কয়টা অ্যাম্বুলেন্স গেল, কয়টা বের হলো, নো অ্যাকাউন্টেবিলিটি, এবং নোবডি নোজ এই অপারেশনটা কে পরিচালনা করছে, এটা থেকে আপনি কি বুঝবেন? এই অপারেশনটা কে পরিচালনা, নোবডি নোজ, মানে ইনভেস্টিগেশনের মধ্যে আসে নাই কয়জন ইনজুর্ড গেছে, কয়জন আসছে, এবং এই অপারেশনটা পরিচালনা করছে হচ্ছে তাপস এবং সোহেল তাজ। আপনারা মনে করতে পারেন যে সোহেল তাজ হঠাৎ করে হুজুর হয়ে বিদেশ চলে গেছে, তাই না, সে মনে করছে এই সিচুয়েশনটা সরকার কন্টেইন করতে পারবে না, সো আগেই ভাগছে, সে এখন কন্টেইন করছে, এখন আবার ফেরত আসছে। এই এদেরকে কিলারদেরকে দেশের বাইরে পার করে দিছে। এখন আপনারা যদি এখনো ডাউট দেখেন যে এটার সাথে কে ইনভলভ, কারোর করার কিছু নেই, আমার মনে হয় এখন দেশের লোকজন সবাই বুঝে যে কারা এটার সাথে ইনভলভ, কিন্তু আমরা নিজেদের সাথে বেইমানি করছি। এই বেইমানির হিসাবটা নিবে যারা হায়ার কমান্ডে ছিল, তাদের উচিত ছিল স্ট্যান্ড হওয়া, দিস ইজ এ মিলিটারি সিচুয়েশন, আমার ভাই, আমার ভাবি, আমার ভাতি যারা ওখানে আছে তারা ক্রাইসিস হচ্ছে, দিস ইজ এ ডিমান্ডস মিলিটারি অপারেশন, কিন্তু আমরা এটা নেই, এটার হিসাব এখন হচ্ছে না, একদিন ইনশাল্লাহ হবে।